আজকের গল্প নবনীতা দেবসেনের মিরাকল মানে সেই সময়ের গল্প যখন সবার হাতে হাতে একটা করে মোবাইল বা মুঠো ফোন ঘুরত না যখন বাড়িতে একটা গাদ্দা গবদা কালো কলো ফোন থাকা মানে বেশ একটা ব্যাপার ছিল আর সেই ফোনের বেশিরভাগ সময় অচল থাকা বা একাধিক ফোনের সঙ্গে লাইনের লাইন বেঁধে জট পাকিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল সেই সময়ের গল্প মিরাকল শুরু করছি ফিরতে ফিরতে দশটা বেজে গেল সকলের আগে দুটো ফোন করতে হবে ফের বা মাত্র একটা খোকনের বাড়িতে ওর দাদু ঠাকুমাকে জানিয়ে দিতে হবে যে খোকন আজ বাড়ি ফিরতে পারবে না বাপি আর খোকন দুজনেই হাসপাতালে রাত কাটাবে বাচ্চুকে হসপিটালে রিমুভ করতে হয়েছে বাচ্চুর অবস্থা ভালো নয় লোক চিনছে না দারুণ রাইগার হচ্ছে ডাক্তারবাবু বাড়িতে রাখতে ভরসা পেলেন না অনেক চেষ্টা চরিত্র করে মেজ জামাইবাবু থ্রু দিয়ে ওকে হাসপাতালে ভর্তি করে দিয়ে এলুম এই মাত্র বাপচু বাপিদের সঙ্গে পড়ে হোস্টেলে থাকে জ্বর বাড়তে বাপি ওকে এ বাড়িতে নিয়ে এসেছিল কিন্তু এখানে রাখলে চলবে না ডাক্তারবাবু ভয় পাচ্ছেন জেনারেল ওয়ার্ডে রেখেও শান্তি নেই ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করানোর চেষ্টা করছেন খোকনের দাদুকে ফোনটা করে দিয়েই ভক্তিব্রত মেশো ফোন করতে হবে অত বড় ডাক্তার মেশো নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবেন হার্টের অবস্থানে কি অস্বাভাবিক প্রেশার অবিশ্বাস্য নিচে নেমে গেছে বাপির বন্ধু বয়স কত হবে আর এই উনিশ কুড়ি হবে অথচ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় পালস ছিল না চুর আবার কলকাতায় কেউ নেই লোকাল গার্জেন এক জামাইবাবু তিনি নামেই লোকাল থাকেন বিরাটিতে আর মাসের মধ্যে বেশিরভাগটাই কাটান টুরে। দিদিটি গিন্নি বান্নি গাইয়া মানুষ খবর শুনে কেবল কেঁদেই ভাসাচ্ছেন জামাইবাবু এখন টুরে। সবটা দায়িত্বই বন্ধুদের ঘাড়ে এসে পড়েছে তারাও তো ছেলে মানুষ দেখি ভক্তিমেশকেই ধরতে হবে রাত দশটার পরেই সেটা সুবিধে আমিও তো খুব এক্সপার্ট কেউ কেটা নই চাকুরে মেয়ে বলে খানিকটা হালু চালু এই পর্যন্ত ঠিক এই সময়টায় পাঁচ দিনের জন্য দুর্গাপুর পাঠিয়েছে ওনাকে কি যে করি খোকনের বাবা মাও আপাতত দিল্লিতে বাড়িতে বল বুড়ো বুড়ি দাদু ঠাকুমা খোকনের বাড়িতেই ফোন করতে চেষ্টা শুরু করি ওনারা নিশ্চয়ই খুব উদ্বিগ্ন খবরটা না দিলেই নয় যে নাতি আজ রাত্রে ফিরবে না ডায়ালের চেষ্টা করতেই বুঝলাম লাইনে জট তোলবা মাত্রই এক ভদ্রলোক বললেন ফোর আইট সিক্স জিরো রে আমি বললাম না রং নাম্বার ছেড়ে দিন নামিয়ে রেখে আবার তুলে ডায়াল করি আবার

ফোন সংখ্যা তো হতেই পারে না স্বগতোক্তি করে ফেলি সাতটা ফিগার বলছে পাগল নাকি গুরু গম্ভীর আরেকটা তৃতীয় গলা এবার ফোনের মধ্যে গুমগুম করে ওঠে ছেড়ে দিন দিদি মনে পাগল নয় ও ম্যাড্রাসি মাতালের কাণ্ড আগে কি বললেন বলছি অসব ম্যাড্রাসি মাতাল ওদের কিছু জ্ঞান আছে বিশ মিনিট ধরে এই চালাচ্ছে এক একটা নম্বর আপনি তো এই মাত্র লাইনে এছেন আমার শুনে কিরকম লাগলো কোমর বেঁধে লেগে পড়ি এই মদ্রবিদ্বেষীকে সায়স্তা করা দরকার বললাম কেন বাঙালি মাতালদের বুঝি জ্ঞানগম্মি থাকে তারা মাদ্রাজি মাতাল দিচ্ছে উন্নত শ্রেণীর যে পাবলিক নুইসেন্স কি বাঙালি কি ম্যাড্রাসি তবে ম্যাড্রাসি মাতাল আরও খারাপ গম্ভীর উচ্চারণ করে তিনি আমিও খেপে যাই কেন কেন শুনে কেননা ইদিকে তারা মাছ মাংস খাবে না উদিকে মদ খাবে ধাতে নিরিমিক আহারের সঙ্গে ওসব রাজসিক পানীয় চলে না বুঝলেন কথায় বলে মদ্য মাংস মদ্য সইতে হলে মাংস চাই প্রোটিন চাই গায়ে বল চাই ইরে এই সাত্বিক রাজস্বিক কী সব লজিক্যাল ইনকনসিস্টেন্সি দেখাচ্ছে কিন্তু ওনার মূল বিষয়টা প্রাদেশিকতার গন্ধযুক্ত তার মানে যুক্তি মানেই দুর্যুক্তি অ্যাবসার্ড অথবা সাউন্ড কোনো প্রকার যুক্তিতে প্রাদেশিকতাকে সাপোর্ট করা যায় না অতএব ইতিহাস থেকে উদাহরণ খুঁজতে থাকি কোথায় ভেজিটেরিয়ানরা বলশালী ছিল ডাইনোসর রাজরা হিট লাহার বললাম কেন মশাই হিটলার তো নিরামিষ শিখেত সে কি শক্তিবান ছিল না না সে ছেলে অত্যাচারী বলবান হওয়া আলাদা জিনিস তাছাড়া ও সে ব্যাটা মদও খেত না তাছাড়া সে ম্যাড্রাসিও ছিল না ছেলা কি আচ্ছা মাদ্রাজি এত অপছন্দ কেন আপনার কে বলেছে ম্যাড্রাসি ভাড়াটের মতন ভাড়াটে হয় না ম্যাড্রাসি বসের মতন বস হয় না তাছাড়া ইলেকশন টিলেকশান থেকেও বুইতে পারছেন ম্যাড্রাসের হাতেই ইন্ডিয়ার ফিউচার ওরা সব টক দই খেয়ে ঠান্ডা মাথায় ক্লিয়ার ব্রেনে কারেক্ট পলিটিক্যাল পয়েন্টগুলো দেখতে পায় বুঝেছেন কিন্তু সবাই তো আর ম্যাড্রাসই নন অন্য জায়গারও লোক আছেন ওই একই হল দ্রাবিড় কালচার বিন্ধের ওপার ম্যাড্রাসি মানে কি ম্যাড্রাসের লোক ম্যাড্রাসি মানে সাউথ ইন্ডিয়ান ইডলি দশাকে কী বলবেন ম্যাড্রাসি খাবার সেটা কি কেবল ম্যাড্রাসেই খায় না হল সাউথ ইন্ডিয়া

ও কে ও কে স্যার এট টু ডিস্টারবিউ স্যার এ গুড ইভিনিং টু ই অল সবিনয়ে ফোন নামানোর শব্দ হয় আমিও স গৌরবে ঘোষণা করি দেখলেন কত ভদ্র দ্রাবিড় কালচার বাংলার চেয়ে ঢের উন্নত কালচার ম্যাডাম ওই এক মিনিট এক্ষুনি আবার তুলবে মা তালের আবার কালচার হঠাৎ আমার খেয়াল হয় আরে ফোনটা তো করা হচ্ছে না খোকনের দাদুকে এ কী কাণ্ড আমিও কি মাতাল ব্যাকুল হয়ে বলে উঠি আপনিও এবারে ফোনটা প্লিজ একটু নামিয়ে রাখুন আমাকে খুব জরুরি একটা কল করতে হবে রাত হয়ে যাচ্ছে আমারও খুব জরুরি আপনি নামিয়ে রাখুন আমি লাইনে এইছি আপনার ঢের আগে প্লিজ আমি দু মিনিটে সেরে নেব মেয়েদের ফোন দু মিনিটে সারা হবে আশা দেন দেখুন এটা সেরকম ফোন নয় একটা ছেলেকে এই মাত্র হাসপাতালে ভর্তি করে এসেছি সেই সম্পর্কে খবর দিতে হবে দেখুন সত্যি সত্যি ভীষণ আর্জেন্ট বিশ্বাস করুন আমার গলা আটকে যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝেছি বুঝেছি খটাস করে ফোন ছাড়বার শব্দ হয় বাহ বেশ ভদ্রলোক তো এই তো ডায়াল টোন সযত্নে খোকনদের নম্বরটি ঘোরাই হ্যালো সেই গুম গুম আওয়াজ আহ আপনি কেন ধরলেন হ্যাঁ ধরলুম কেন আমার ফোন রিং করছে বলে ও ছাড়ুন ছাড়ুন আপনি না ছাড়লে ছাড়ছি ছাড় আমি কি ইচ্ছে করে বাগড়া দিয়েছি নাকি ভালো ঝঞ্ঝাতে পড়েছি বাপু মিন মশাই করুন আপনার ফোন ঝনাত করে রিসিভার নামানোর শব্দ হয় আবার ডায়াল টোন খোকনের নম্বর ঘোরায় দুবার রিং হতেই হ্যালো ফোর টু 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 থ্রি টু এখনও পাননি বুঝি আপনার নম্বর আবার আপনি ধরতে চাই দেখুন এই লাইন দুটো জড়িয়ে গেছে মনে হচ্ছে ওটা আপনি আজ আর পাবেন না বোধয় পাই না পাই আপনাকে ভাবতে হবে না আপনি আগে নাবিয়ে রাখুন তো বিনা বাক্যে ওদিকে শব্দ হয় কট্টাস ডায়াল টোন ডায়াল করি হ্যালো একটা সুদূর শব্দ আসে এবার হ্যালো খোকনের দাদু বলছেন দাদু নমস্কার আমি বাপির বৌদি আমাকে চিনতে পারছেন তো নমস্কার তা আর নি খুব পাচ্ছি চিনতে রাগ করবেন না যেন বৌ দিদি এই আমি ইনঅ্যাডভার্টেন্টলি হ্যাঁ আবার আপনি এখনও লাইনে আছেন মোটেই নেই ফোন বেজেছে রিসিভ করছি আর বলতে হবে না ছেড়ে দিচ্ছি শুনুন শুনুন এবারে বাজলেও রিসিভ করবেন না হ্যাঁ তা কখনো হয় আমি রিসেপশানিস্ট ফোন ধরা ফোন করাই আমার কাজ এই রাত দশটার সময় কোন আপিসে রিসেপশানিস্ট বসে থাকে জানতে ইচ্ছে করে কোনো আপিসেই নয় আফিসগুলো তো বেলা পাঁচটার পরে মহাশশান তাহলে আমি তো হোটেলে চাকরি করি আটাশ বছর ধরে এই হোটেলে চাকরি করছি নাইট ডিউটি মানে টেন টু সিক্স ফুল সজ্জে অথবা কন্টক সজ্জে যাহাই বলুন ও তা দয়া করে খানিক্ষণ অন্তত ফোন ধরবেন না আমি খবরটা দিয়ে নি খুব আর্জেন্ট না ধরলি বা কি বাজছে তো আপনার ফোন এখানে খোকনের দাদুর বাড়িতে তো যাচ্ছেই না বুয়েছেন জট পাকিয়ে গেছে লাইনে কি খবরটা কি আর বলবেন একটা ছেলেকে হাসপাতালে ভর্তি করেছেন তা তো শুনলাম কেসটা কি মিনিবাস না না ভীষণ জ্বর বিকার এনকেফেলাইটিসের আশঙ্কা অ তা সেই খবরটা খোকনের দাদুকে দিতে হবে যে আপনারা খোকনকে হাসপাতালে ভর্তি করেছেন না 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 শুনুন খোকনকে নয় বাহিসাত বাচ্চুকে কিন্তু খোকন আজ রাত্তিরে ফিরবে না ওরা সব বন্ধুরা মিলে হাসপাতালে রাত জাগবে তো তাই সেই খবরটা খোকনের বুড়ো বুড়ি দাদু ঠাকুমা দেখুন ওনারা তো উদ্বেগেই অ বা কিন্তু আজকে ফোনে তো পাবেন না বাড়িতে খবর দিয়ে আসার মতো কেউ নেই কোথায় আর উনি দুর্গাপুরে গেছেন অফিসের কাজে দেওর তো নিজেও হাসপাতালে রাত জাগছে আছি কেবল ননদ আর আমি আইসি এক মুহূর্ত গম্ভীর নৈশব্দ তারপর আর খোকনের বাড়িটা কোথায় যোধপুর পার্কে অনেক দূর আপনি ঠিকানাটা দিন দিকিনি খবরটা যদি পৌঁছে দেওয়া যায় দেখি চেষ্টা করে আপনি দেবেন আপনি এখন কোথায় আমি শ্যালদায় এই হোটেলটা শ্যালদা স্টেশনের কাছে পাগল নাকি কোথায় শালদা কোথায় যোধপুর পার্ক এই এত রাত্রিরে রাত বেশি হয়নি তো স দশটা মোটে ট্রাম বাস চলছে দেখি কোনো ছোড়া ফোঁড়াকে পয়সা দিয়ে যদি পাঠাতে পারি আর দিন ঠিকানাটা দিন না না ওসব পাগলামি ছাড়ুন আমি বরং দেখি সামনের বাড়ি থেকে যদি ফোন করা যায় আমাকে তো আরও গোটা দুই তিন মেসেজ দিতে হবে কি না কে আপনি রিলাই করতে পারছেন না 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 তা কেন আপনার কাইন্ড অফারের জন্য অনেক ধন্যবাদ সত্যি বলছি দেখি যদি না পেরে উঠে তখন হয়তো আপনাকে সামনের বাড়ির কাকাবাবু কাকিমা খুব ভালো লোক প্রায় শুয়ে পড়েছিলেন ভাগ্যিস আর দেরি করিনি যাক একবারেই লাইন মিলে গেল খোকনের দাদু ঠাকুমা সত্যি খুব ভাবনায় পড়েছিলেন একটা ডিউটি চুকল নেক্সট ভক্তিব্রত মেষমশাই তাকেও পাওয়া গেল এক ডাকেই সব শুনে বললেন দাঁড়া দেখি যদি দাশগুপ্তকে পাই নাহলে মণ্ডলকে ধরতে হবে আমি একটু পরেই ফোন করে তোকে জানিয়ে দেবো কত কি পারলাম ফোন ছেড়ে নাচতে নাচতে আমি বাড়ি ফিরলাম ফিরেই মনে পড়ল ফোন করে জানিয়ে দেবো মানে ফোন তো নষ্ট ফোন তো জট পাকানো শিয়ালদার সেই হোটেলের সঙ্গে সাত পাকে বাঁধা ওদিকে সামনের বাড়ির কাকাবাবু কাকিমার আলো তো নিভে গেছে আবার গিয়ে বুড়ো মানুষদের তুলে বিরক্ত করা যায় না কাকিমা অসুস্থ মানুষ এখন কি করি এদিকে আমাদের ফোনে তো সমানে নানাবিধ অশরীরী শব্দ দেয়ালা করা শিশুর আধো ফোঁটা হাসি কান্নার মতো আধো রিং হচ্ছে তো হচ্ছে হঠাৎ লক্ষ্য করলাম তিনবার করে বাজছে আশ্চর্য তো বাজা উচিত ছবার করে ছোট ননদ রিঙ্কুটা সদ্য কলেজে ঢুকেছে অঙ্কের পোকা চটপটে বুদ্ধি খেলে ওর মাথায় বললে ও বৌদি নির্ঘাত সেই ভদ্রলোক ওয়ান ঘোরাচ্ছেন এবার দেখো দেখোই না ফোনটা তুলে দেখো ফোন তুলতেই হ্যালো ট্রাঙ্ক বুকিং আগে না আর তবে ওয়ান নাইন নাইন আগে তাও না আমাকে চিনলেন না আমি সেই যে বাপির বৌদি আর আমি সেই শ্যালদার আগে বুঝেছি আপনি কি পারলেন ওই যোধপুর পার্কে খবরটা দিতে হ্যাঁ হ্যাঁ সেটা হয়ে গেছে এই সামনের বাড়ি থেকে থ্যাংক ইউ যাক মা গেল এবারে আপনি ছেড়ে দিন আপনি এত রাত্রি কোথায় ট্রাঙ্ক বুকিং করছেন আর বলেন কেন হোটেলের চাকরি ও বাবা দিল্লি তাহলে আর ভদ্রতাটা রেসি করা গেল না সরি তার মানে মানে আপনি তো যোধপুর পার্কে গিয়ে আমার মেসেজটা দিয়ে আসতে চেয়েছিলেন আমি কিন্তু তার রিটার্ন দিতে গিয়ে আপনার মেসেজটা দিল্লি পৌঁছে দিতে পারছি না এই আর কি গম্ভীর গলায় এবারে সিরিয়াস উত্তর হয় না না তা কি করে হবে সে তো সম্ভবই নয় আর তার চেয়ে আপনি বরং ফোনটা ছেড়ে দিন তাহলেই হবে এখন রিং শুনলেও ধরবেন না কিছুক্ষণ তা কেমন করে হবে আমি যে একটা ডাক্তারের কল এক্সপেক্ট করছি দেখুন ছটা টুংটাং বাজলে আমি ধরবো তিনটে বাজছে শুনলে বরং আর ধরবো না আপনি চেষ্টা করুন বলে আমি রেখে দিই টুং টাং টিং ক্রিং ক্রাং ক্রিং চলতেই থাকে যেন আধো ঘুমে আধো জাগরণে নিশি যাপন করছে টেলিফোন আমরাও ঘুমোতে পারি না রিঙ্কু আর আমি খাটে শুয়ে জেগে থাকি ওই রকম ডিলিরিয়াস ফোনের পাশে কি জানি যদি ফোনটা এসে যায় হঠাৎ রিঙ্কুর মস্তিষ্কে একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল বোধে এক কাজ করলে হয় না ভক্তি মিশুর যতবারই ফোনের চেষ্টা করবেন প্রত্যেকবার তো শিয়ালদার ওই ভদ্রলোককেই পাবেন ওই নম্বরেই যাবে নিশ্চয়ই আমাদের সব ফোন ওদের কলগুলো ফোন এখানে বাজছে ওনাকে বলো না কেন রং নাম্বার বলে নামিয়ে না রেখে বরং আমাদের মেসেজটা নিয়ে রাখতে হুম নিঙ্কু তোর আইডিয়াটা তো মন্দ নয় খাসা কিন্তু এক্সিকিউট করবি কেম করে ভদ্রলোককে পাবো কোথায় রে কেন বৌদি ট্রাঙ্ক বুকিং ঘোরাও এই তো তিনটে করে রিং হচ্ছে ঠিক কানেকশন হয়ে যাবে গেরো বাঁধা আছে না ননদিনী গর্বে আমার বুকটা ক্যাশিয়াস ক্লের মতো চওড়া বোধ করতে থাকি ডিরেক্টরি খুলে ট্রাঙ্ক বুকিং নম্বর খুঁজে সেটা ঘোরাই হ্যালো হ্যালো ট্রাঙ্ক বুকিং গম্ভীর প্রশ্ন হয় আগে না আমি বলছিলাম বাপির বৌদি বুঝেছি এখন আবার কাকে ফোন করছেন আপনাকে খুঁজছিলাম আর কি হ্যাঁ রীতিমতো ভয়ের ছাপ ফোটে গলায় মানে ডাক্তারের সেই কলটা তো পাচ্ছি না তাই ভাবছিলাম আপনাকে একটা কথা বলে রাখি তাই কণ্ঠস্বরে স্পষ্ট তো রিলিফ বলুন কি বলছেন আচ্ছা থ্রি ফাইভ ফোর সিক্স জিরো থ্রিতে কোনো ফোন যদি আপনার লাইনে আসে হ্যাঁ হ্যাঁ এ ছেলে তো ওই নম্বরে এক ভদ্রলোক দু তিন ওই 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 হচ্ছেন ভক্তি পেশি মশাই উনি তো জানাবেন ছেলেটাকে ইনটেন্সিভ কেয়ারে ভর্তি করা গেল না ওই ফোনের জন্যেই আমরা বসে আছি কিন্তু লাইন তো জড়িয়ে গেছে কল তো আপনি পাবেন না হুম সেই তো মুশকিল তাই জন্যই আপনাকে একটা অনুরোধ করবো ভাবছি বলুন অসামান্য ভদ্র গলায় উচ্চারণ দেখুন ফের যদি ওই থ্রি ফাইভ ফোর সিক্স জিরো থ্রিতে কোনো কল আসে দয়া করে রঙ নম্বর বলে নামিয়ে রাখবেন না কিন্তু ওটা তো আমাদের নম্বর নয় হুম আমি জানি জানি ও ওটা তো আমাদের নম্বর মানে ফের যদি ফোন আসে আপনি দয়া করে একটু মেসেজটা নিয়ে রাখবেন ডক্টর ভক্তিব্রত ভট্টাচার্য ডিরেক্টর হেলথ সার্ভিসেস ফোন করবেন ও হ তাই নাকি কি সৌভাগ্য হ্যাঁ আমাদের মেসমশাই হন বেশ গর্ব ফোটে আমার গলায় বা বা বেশ বেশ দেখুন উনি যদি বুলটিকে চান আপনার নাম বুলটি ওই মানে বুলা থেকে আমার ভাইপোর নামও বুলু বিকম কম পড়ছে ও মা তাই নাকি বেশ মজা তো বুলু বুলা একই তা যা বলছিলুম ভক্তিব্রত মেষমশাই জন্যই দেখুন উনি আমাকে আপনার মেসেজটা দেবেন কেন আমার লোকাস্ট্যান্ডাইটা কী হু এম আই স্ট্যান্ডাই দেখুন সেসব থাকে এইভাবে তো কাজটা হতে পারে আপনি কি ডক্টর বিবি ভট্টাচার্যী ডিরেক্টর হেলথ সার্ভিসেস বুলটিদের লাইনটা জড়িয়ে গেছে আমাকেই মেসেজটা নিয়ে রাখতে বলেছে। বাচ্চু কেমন আছে ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি হলো কি না আচ্চু কেমন আছে ইন্টেন্সিভ হোল্ড অন প্লিজ কেয়ারে ও কি আপনি কী করছেন টেকিং ডাউন ইয়োর মেসেজ ম্যাডাম হলো কি না ব্যাস এটাই তো রিসেপশানিস্টের কাজ সারাক্ষণ তো এই কম্বই করছি মেসেজ রাখা আর মেসেজ দেওয়া কল বুক করা আর কানেকশন দেওয়া হ্যালো আর হোল্ডন ওহো সরি আপনার দিল্লির বুকিংটা আরে ট্রাঙ্ক বুকিং ধরলে তো নাকে শর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে সব হুম তা আসলে তারা ধরবে কেমন করে বাজছে তো আমাদের বাড়িতে তারা তো জানেই না আপনি ডাকছেন তাও তো বটে ও যাচ্ছে তাই যাচ্ছে তাই জীবন দুর্বিশহ হয়ে উঠছে কলকাতাতে হুম আচ্ছা আবার বলি যদি থ্রি ফাইভ ফোর সিক্স জিরো থ্রিতে কেউ হ্যাঁ ফোন করে তবে মেসেজটা রেখে নেব থ্রি ফাইভ ফোর সিক্স জিরো থ্রি আপনি নিশ্চিন্তে থাকুন মেসমশাই নাম ভক্তিব্রত ভট্টাচার্য ডিরেক্টর হেলথ সার্ভিসেস ভক্তিব্রত মেসমশাই এই তো ঠিক আছে যিনি ফোন করুন মেসেজ নিয়ে নেব আমি তো বসেই রয়েছি কিন্তু আপনাকে খবরটা ফের দেব কেমন করে কেন ওয়ান নাইন নাইন ট্রাঙ্ক বুকিং ফায়ার অ্যাম্বুলেন্স হাওড়া স্টেশন যা খুশি ঘোরাবেন যাই ডায়াল করুন আমাকেই তো পাবেন এখানেই তো রিং হবে তা বটে যাচ্ছে তাই যাচ্ছে তাই হোল সিস্টেমটা ব্রেক ডাউন করছে মশাই হ্যাঁ দেখুন এখন যদি একটা কোনো এমার্জেন্সি হয় সত্যি কি কাণ্ড সালাদের সরি সরি যাকে উনি ভেবে কোনো লাভ নেই রেখে দিচ্ছি গুড নাইট গুড নাইট দিদিমণি আমার অবশ্যই এখন গুড নাইট নয় গুড আফটারনুন বলতে পারেন টেন পি এম টু সিক্স এ এম আমার ওয়ার্কিং ডে সত্যি কি কষ্ট আপনার হ্যাঁ কষ্ট আর কি চাকরি অভ্যেস হয়ে গেছে আপনি শুয়ে পড়ুন কোনো খবর এলে আমি দিয়ে দেব ঘন্টাখানিক খানিক তন্দ্রা এসেছিল আবার ফোনে তিনটে রিং বাজতে লাগলো অসফুট ইঙ্গিতের মতো বুকের ভেতর হৃপিণ্ড হাই জাম্প করলো হ্যালো হ্যালো ও আপনি পেলেন দিল্লি দিল্লি না চেষ্টা করছি কার মান্যে বাধি কারাস্তে মা ফালে এসু বইলেন কিন্তু ওই আপনার ফোনটা এ ছিল এসেছিল ভক্তিপ্রদমেসমশাই আগে হ্যাঁ রুগী ভালোই আছে ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি হয়ে গেছে ডাক্তার দাশগুপ্ত নিজে গিয়ে দেখে এসেন এই রাত্রিরই তিনি বলেছেন রুগীর বয়স কম স্বাস্থ্য ভালো দিব্যি ফাইট করছে ওষুধে অলরেডি রেসপন্ড করছে আপনাকে যে সত্যি মানে কি যে বলবো আগে সবটা শুনে নিন ধানাই পানাইটা পরে হবে ডক্টর ভট্টার্যি মনে করছেন সারভাইভালের চান্স ভালোই তা সত্ত্বেও এই রুগীর আত্মীয় স্বজনদের খবর দিয়ে দেওয়া উচিত ওরা ভাবছে লক্ষণটা মেন এনজাইটিসের এখনও প্যাথোলজিক্যাল টেস্টগুলো অবশ্যই হয়নি নেক আছে তাছাড়া ডিলিরিয়াসো রুগীর বাপ মাকে ইমিডিয়েটলি খবর দিতে বলেছেন বাপ মা তো ওর গৌহাটিতে ট্রাঙ্ক কল করুন ফোন আছে তাদের জানি না ওনাদের ঠিকানা জানি আর বা ফোন থাকলেই বাকি কি এই দিল্লির মতনই হবে ফোনের যা অবস্থা আর টেলিগ্রাম করুন টেলিগ্রাম এত রাত্রিরে কোথায় বেরোবো দুটো বাজে বোধ কাল সকালে করতে হবে দেখুন সকালের চেয়ে রাতেই তাড়াতাড়ি যাবে দেরি করবেন না দিন দিকে ঠিকানাটা আর মেসেজটা দিয়ে দিন আমি পাঠিয়ে দিচ্ছি টেলিগ্রাম আপনি বা এত রাত্রিরে ডেস্কের ডিউটি ছেড়ে বাবা আমি যাব কেন হোটেলের ছোঁড়াগুলো রয়েছে কী করতে এইখানেই ফর্ম রয়েছে আর পাশেই টেলিগ্রাম আফিস হল নাইট ওপেন দিন দিন ঠিকানার মেসেজটা কি লিখবেন আগে তাদের নাম ঠিকানাটা বলুন ফর্মটা বের করে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ রেডি এবার বলুন কই বলুন বলবো বলবেন না তো কি আমি হাত গুনব ওই ছেলেটার বাপের নাম কি সত্যেন বড়ুয়া থাকে কোথায় প্রফেসর কোয়ার্টার নাম্বার ফাইভ গৌহাটি ইউনিভার্সিটি গৌহাটি বড়ুয়া অসমীয়া এখানে আছে যে বড়ো ও ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে ও হুম বলুন কি লিখবেন এইবার ঠিকানা তো লিখে নিয়েছি আর্জেন্ট করবেন কিন্তু নইলে যাবেই না আর্জেন্ট করলেও যায় কি না দেখুন কলকাতার টেলিগ্রাম তো হ্যাঁ 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 নিশ্চয়ই আর্জেন্টই করুন আর বলতে ওই ছেলেটার নাম কে লিখুন বাচ্চু সিরিয়াসলি ইল হসপিটালাইজড কাম ইমিডিয়েটলি তলায় নাম কি দেবেন আপনি কি নাম দিতে চান নামটা না বাপি দিয়ে দিন আমার দেওর ওদের বাড়িতে বেড়াতে গিয়েছিল গৌহাটিতে ওরা চিনতে পারবে শুনুন শুনে নিন ভালো করে পড়ছি আর্জেন্ট টেলিগ্রাম সত্যেন বড়ুয়া প্রফেসার কোয়ার্টার নম্বর ফাইভ গৌহাটি ইউনিভার্সিটি গৌহাটি বাচ্চু সিরিয়াসলি ইল হসপিটালাইজড কাম ইমিডিয়েটলি বাপি এই তো বা খুব ভালো হয়েছে কিন্তু টাকাটা তো দেওয়া যাবে না ওটা পরে হবে খন এটার খরচা বেশি নয় বা কত আর এই গোটা দশকের মধ্যেই হয়ে যাবে আরও কম হবে এখন নিচে নাম ঠিকানা দিতে হবে কি লিখব সেন্ডার্স নেম অ্যান্ড অ্যাড্রেস কিন্তু টাকাটা ভাবনা পরে হবে অত ভাবনার কিছু নেই নাম ঠিকানাটা আগে দিন টাকাটা পরে কখন ওই দেওরের হাত দিয়ে পাঠিয়ে দিলি চলবে বলুন কী দেবো নাম ঠিকানা অবশ্যই ফোন নাম্বারটা দিলেও হয় বাপি কেয়ার অফ কি ব কেয়ার অফ এন কে দত্ত থ্রি ফাইভ ফোর সিক্স জিরো থ্রি এন কে দত্ত থ্রি ফাইভ এবার আপনারটা আপনার নম্বরটা বলুন বলছি লিখে নিন খাতা পেন্সিল আছে হ্যাঁ আছে বেশ লিখুন পি চন্দর মানে জ্ঞান প্রকাশ চন্দর থ্রি ফাইভ ফোর টু এইট ওয়ান হয়েছে পি চন্দর থ্রি ফাইভ হুম হয়েছে লিখে নিয়েছি এবার আপনি ঠিকানাটা ঠিকানা চাকরির ঠিকানাটাই ঠিকানা দিনের বেলায় মেস রাত্রির বেলায় আপিস ও আপনি অত বুঝবেন না বুঝেও কাজ নেই লিখুন হোটেল শ্রীনিবাস হোটেল শ্রীনিবাস হ্যাঁ হোটেল শ্রীনিবাসটা হচ্ছে হ্যারিসন রোডের ওপরই ওই প্রায় শালদার অপোজিটে তিনতলা বাড়ি সদ্য গোলাপি টালি লাগিয়েছে একতলার ভেতর সাইডে বাইরের ডালে ও আপনার দেয়ার ঠিক খুঁজে পাবে আপনি এবার একটু শুয়ে পড়ুন দেখিনি এভাবে সারা রাত্রির উদ্বেগের মধ্যে আপনার টেলিগ্রাম আমি এক্ষুনি করিয়ে দিচ্ছি হ্যাঁ টাকাটা আমি বাপিকে দিয়ে কাল নিশ্চয় হাসপাতাল হতো ওইখানে কাছেই হবে হবে ছেলেটা ভগবানের দয়ায় বেঁচে তো আগে বিদেশ বিভুইয়ে। দেখুন আপনাকে কি যে বলবো মানে আপনার মতো মানুষ আজকের দিনে এমন মানুষ সত্যিই গম্ভীর গলায় মৃদু হাস্য করেন জিপি চন্দর এই প্রথম ওনার হাসি এইটুকুনি তো মানুষ মানুষের জন্য করবেই এটুকু করবেই মানে কেউ করে কেউ করে না সরে বসে একটু জায়গা পর্যন্ত কেউ করে দেয় না অন্যের জন্য দেয় দেয় হোটেলে কাজ করতে করতে চুল আমার পেকে গেল দিদিমণি মানুষ কি কম দেখেছি মন্দ যেমন দেখেছি ভালো তেমনই দেখেছি এইটুকুনি মানুষ মানুষের জন্য করেই থাকে আপনি করছেন না দেওরের বন্ধুর জন্য এবার ছেড়ে দিন দিকিনি একটু শুয়ে পড়ুন আর ঘুম হবে কি হাসপাতালের খবর টবর আসে যদি সে এলে তখন উঠবেন এলে তো আসবে এখানে ধরব তো আমি আপনি যান শুয়ে পড়ুন গে থ্যাংক ইউ মিস্টার চন্দর আপনাকে কি যে বলবো কিছুই বলতে হবে না বুলটি দিদিমনি থ্রি ফাইভ ফোর টু এইট ওয়ান টুকু মনে রাখবেন কোনো দরকার হলে মোটে সংকোচ করবেন না ইউ আর লাইক মাই ডটার শুধু একটা ফোন করে দেবেন লাইনের জটটা খুলে গেলে তো আর এরকম ডিরেক্ট সার্ভিস পাবেন না পরদিন সকালে বাপি যখন ফিরল অসম্ভব উত্তেজিত মুখ চোখ লাল হ্যাঁ রে কেমন আছে বৌদি বাছু আগের থেকে অনেক ভালো প্রেশারটা স্টেবিলাইজ করে গেছে কিন্তু একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে জানো বৌদি একেই বোধহয় মিরাকল বলে এই সকাল সাড়ে ছটা সাতটা নাগাদ একজন বুড়ো মতো মানুষ ধুতি শার্ট পরা সব চুল সাদা এসে বাচ্চু বড়ুয়ার বন্ধুদের খোঁজ করলো একেবারে বাপি খোকন এসব নাম ধরে তারপর আমার হাতে স্লিপটা দিয়ে বলতেও গায়ে কাঁটা দিচ্ছে আমার বৌদি এই স্লিপটা দিয়ে বললো বড়ুয়াকে টেলিগ্রাম করা হয়ে গেছে এটা তার রশিদ তোমার বৌদি দিকে দিও মানে আমরা তো একেবারে স্টান্ড স্পেল বাউন্ড ফ্রম দিট ইস হাওয়া হয়ে গেল বৌদি যেন মানে আর দেখতেই পেলুম না কে লোকটা কি করে জানলো বাচ্চুর কথা আমাদের নাম বা তোমাদের কথা কে কে পাঠালো টেলিগ্রাম রিয়েলি বৌদি টু থিঙ্ক অফ ইট ও কি তুমি হাসছো জাস্ট লুক অ্যাট দিস চিট অ্যাকচুয়ালি গেছে টেলিগ্রাম দেখছো তো সত্যি গায়ে কাঁটা দিচ্ছে বৌদি এই দেখো বাপি মুঠো করে আস্তিন গোটানো পেশি বহুল হাতটা সামনে এগিয়ে দেয় লোমগুলো তার খাড়া হয়ে উঠেছে আমি আর হাসি না এমন সময় খোকনের ফোন এলো তার মানে লাইনের জট খুলেছে খোকনও অসম্ভব উত্তেজিত বৌদি শুনেছেন তো বাপি বলেছে সব কি স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স ভাবলেই গা শিরশির করে উঠছে সত্যি বৌদি দেড় আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দাদু তো শুনে বলছেন আর ভাবনা নেই তোদের বন্ধু এ যাত্রা বেঁচে গেল আমি অবশ্য বলছি না তবে ব্যাপারটা সত্যি মিরাকে উল্লেস একেই বোধ বলে এ টোয়েন্টিএথ সেঞ্চুরি তাই না বৌদি বলো আচ্ছা রিসিপটা হাতে নিয়ে দেখেছো ইটস এ রিয়েল রিসিপ কেন ইট এমনও যে হতে পারে উত্তেজনায় খোকনের বাক্যি হয়ে যায় ভাবলিশ রিঙ্কুটা মর্নিং কলেজে বেরিয়ে গেছে ফিল্ডেই বারণ করে দিতে হবে জিপি চন্দরের কথাটাই ছেলেদের কাছে কোনো দিনই ভাঙা চলবে না ওরা বড় দরিদ্র বিশ্বাস বস্তুটির স্বাদ ওরা মোটেই পায় না তার সুযোগই আসে না বেচারাদের জীবনে এটুকু পেয়েছে আহা জমা থাকু সত্যিই তো মিরা কিউলেস ঘটনা মিস্টার জিপি চন্দর স্লিপটা যত্ন করে তুলে রাখি শিয়ালদার অপোজিটে গোলাপি টালি হোটেল শ্রীনিবাসে নিজেকেই দিচ্ছে যেতে হবে টাকাটা ফেরত দিতে গল্পটা এখানেই শেষ এটা আমার খুব প্রিয় গল্পগুলোর একটা যেখানে মানুষে বিশ্বাস রাখার কথা রয়েছে আস্থা রাখার কথা রয়েছে তাই না আপনার কি মনে হয় খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ